আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চালান জিনের চিকিৎসা সম্পর্কে কথাবার্তা বলবো। তো চালান জিন এটা খুব মারাত্মক জিন, বুঝতে পারছেন তো? জিনের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে চালান জিন, কারণ তারা নিজের ইচ্ছা আসে না, তাদেরকে পাঠানো হয়। এবার কে পাঠায়? এবার ধরুন আপনার সাথে কারো শত্রুতা আছে, সে কোনো জাদুকার কাছে গিয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, যারা জিন নিয়ে খেলা করে, তখন তারা কি করে, অনেক রকমের সাধনা করে জিন আপনার কাছে পাঠিয়ে দেয় এগুলো। আর সে জিনগুলো ওরা মানে এমন আমল করে, মানে সেরেকি আমল, কুপুরি আমল করে, যার ফলে ওই জিনের যে আছে আর কি, মানে সর্দার আছে, সে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর সে কী করে, শক্তিশালী জিনগুলোকে হ্যাঁ আপনাকে পাঠিয়ে দেয়, যে সে যা বলবে, যার কাছে যেতে বলবে, তার কাছে যাবি, তার কথা শুনবি। তখন কী করে ওই জিনগুলো, সে যাকে বলে যে তুমি তার বাড়িতে যাও, এবং যে নির্দিষ্ট ব্যক্তির কথা বলে যে ওই ব্যক্তির উপর আক্রমণ করো বা তার উপরে আঘাত করো, তার শরীরে প্রবেশ করো, তখন সে ওই জিনেরা যা বলবে, মানে জিনদেরকে যা বলা হয় তারা সেই কাজ করে। যদি বলা হয় যে তার সমস্ত বাড়িটা দখল করে নাও, জিন অসংখ্য জিন চলে আসে, এসে সে বাড়ি দখল করে নেয়, কিছু জিন তার শরীরে প্রবেশ করে। আবার দেখা যায় যদি বলা হয় যে তার দোকান মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, বন্ধ করে দেয়, ঠিক আছে, ওই জিনেরা অনেক প্রথম ওই চালান জিনেরা প্রথমে এসে কী করবে জানেন তো, ওই বাড়িতে একটা জাদু করে দিবে, ওই ব্যক্তির উপর একটা জাদু করে দিবে। এবং জাদুর জিনিসটা ওই বাড়িতেই কোথাও পোতা থাকে, তার বাড়ির যে সীমানা আছে সীমানার কোথাও না কোথাও ওইটা পোতা থাকে, ওই যে জিনেরা পুঁতে দেয়। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনি না উঠাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বাড়ির থেকে রোগ বালা মুসিবত সরবে না, হ্যাঁ ঝগড়া ঝামেলা সরবে না, ওরকম লেগেই থাকবে। এই জন্য চালানি জিনকে তাড়ানো বিশাল কঠিন। চালানি জিন তো একবারে যেতেই চায় না, মানে যেরকমভাবে মানে তাদের দোষ দেওয়া যাবে না। দোষ কেন দেওয়া যাবে না? যদি ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তখন ওই যে পাঠিয়েছে তাদের সর্দার, সে আবার আক্রমণ করবে যে আমি পাঠিয়েছি, হ্যাঁ যে তার কথা মতো চলবি, সে যেখানে বলবে থাকতে সেখানে থাকবি, তোরা চলে এলি কিসের জন্য, কিসের জন্য চলে এলি? তখন ও ওখানে মার খাবে, হ্যাঁ ও কিন্তু কঠিন শাস্তি দেবে ওদেরকে। এবার তারা দেখছে যদি রোগীর শরীরে প্রবেশ করে থাকি, তাহলে এই এই মানে যিনি ছাড়াচ্ছে, ধরুন আমি ছাড়াচ্ছি, তাহলে আমার কাছে মার খেতে হচ্ছে ওদেরকে। আর যদি ওদেরকে মার খাওয়ার ভয়, যদি এবার শরীর ছেড়ে পালিয়ে যায়, ওই দিকে ওই সর্দারের মার খেতে হচ্ছে। এই জন্য ওরা যেতে চায় না, ঠিক আছে, ওরা যেতে চায় না, ওই শরীরের মধ্যে থাকতে চায়। অথবা চলে যায়, চলে যাওয়ার পর আবার কী করে, আবার পরক্ষণে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। এর জন্য চালানি জিনের চিকিৎসা করা খুব কঠিন, কিন্তু আমার কাছে ইনশাল্লাহ কোনো কঠিন নয়, আমার কাছে কঠিন নয়। এবার কথা হচ্ছে বন্ধু, চালানি জিনের চিকিৎসা আর অন্য সাধারণ জিনের চিকিৎসা সমান হবে না। অন্য সাধারণ জিন যদি পায় সেটা তাড়িয়ে দিব, হ্যাঁ সে তো আর আসবে না, ওই জন্য আমি সেটা ১,০০০ টাকা করেছি। কিন্তু চালানি জিন তা হবে না, ওই চালানি জিন ওর মতন হবে না, ওর চিকিৎসা একটু আলাদা হবে। এবার কথা হলো, যে সমস্ত জিন অনেক জায়গায় দেখাচ্ছেন ভালো হচ্ছে না, তারা চলে আসছে, এবার ওই সমস্ত কঠিন জিনের চিকিৎসাগুলো আমার কাছে যদি করতে হয়, আমি ইনশাল্লাহ করব, আর গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ আসবে না, তবে এই ১,০০০ টাকা হবে না, এটা ১,০০০। আমি আগে চালানি জিনের চিকিৎসা করতাম, আমি বলে দিয়েছিলাম যে ৫,০০০ টাকা লাগবে। কেন জানেন তো, জিন এমন একটা জিনিস না, ওরা খুব শক্তিশালী, বিশাল শক্তিশালী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন, কোরআনের মধ্যে যেরকম আপনার ওই বিলকিস এক বাদশাহ ছিল, তিনি সুলাইমান আলাইহিস সালামের নিকট এসেছেন, যখন আসছিল তখন সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন, যে বিলকিসের যে এক রাজ সিংহাসন বিশাল ভারী, ওই সিংহাসন মানে আপনার তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে ওই বিলকিসের রাজপ্রাসাদ ২,০০০ মাইল দূর ছিল। তো তিনি বলছেন যে এই রাজ ওই সিংহাসনটা আমার কাছে কে নিয়ে আসবে? একটা জিন বলছে আমাকে সময় দেন, আপনি বসার থেকে উঠতে যে সময় লাগবে ততক্ষণে আমি এটা নিয়ে চলে আসবো। এত বড় রাজ সিংহাসনটা ২,০০০ মাইল দূর, সেখানে যাবে, সেখান থেকে নিয়ে আসবে, বুঝতে পারছেন তো? তো বসে আপনি
বাসা থেকে উঠতে যে সময় লাগবে এর মধ্যে আমি সেটা নিয়ে চলে আসব। ঠিক আছে, তো এবার বুঝুন কত শক্তি এই কথা কে বলছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে জিনের শক্তি একটু দেখুন কত বড় শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। তো ওই সমস্ত জিনদেরকে আমি তাড়াবো, আপনার কাছ থেকে তাড়াবো, এত শক্তিশালী, আর সে আমার শত্রু হয়ে যাবে। আপনার জন্য আমি শত্রুতা কেন খরিদ করব বলুন? আপনি আমাকে 1,000 টাকা দেবেন আর সে আমার হাজার হাজার টাকার ক্ষতি করে দেবে। এই জন্য আমি কখনও আমি এত অল্প টাকায় এই চালান জিনের দায়িত্ব নিব না। কমসে কম 5 থেকে 10,000 টাকা লাগবে চালানি জিন যদি আমাকে দূর করতে হয়। তাহলে আমি কি করব এবার? ওর সঙ্গে যখন মোকাবেলা লাগবো, সে তো আর শরীর থেকে যেতে চাবে না, সে মরে যাবে তাও স্বীকার, কিন্তু সে আপনার শরীর ছাড়তে চাবে না, চালানি জিনগুলো। তখন আমাকে কি করতে হবে? হয় ওকে কতল করে দিতে হবে, অথবা তাকে বোতলে ভরতে হবে, অথবা তাকে জ্বালিয়ে দিতে হবে। তিনটার একটা আমাকে করতে হবে। ঠিক আছে, আর আমি যখনই তাকে এই এরকম কঠিন শাস্তি দিব, তখন সে তো একা নয়, তারও ছেলে আছে, স্ত্রী আছে, মা বাপ আছে, আত্মীয় স্বজন আছে, বংশ আছে, সবাই এসে আক্রমণ করবে। তখন কী হবে? ঠিক আছে, তো এই জন্য চালানি জিনের চিকিৎসা কখন 1,000 টাকায় হবে না, কমসে কম 5,000 থেকে 10,000 টাকা। অবস্থা বুঝে ব্যবস্থা, যখন দেখবো সে শক্তিশালী জিন এবং তাকে সারানো এত সহজ নয়, তাকে হয় মারতে হবে, তাকে জ্বালাইতে হবে, অথবা তাকে হত্যা করতে হবে। তখন ওই 10,000 টাকার নিচে কখনো এই কাজ আমি করব না। ঠিক আছে বন্ধুরা, তো ইতিপূর্বে আমি অনেক কাজ করেছি, অনেক জিন ছাড়িয়েছি, কঠিন কঠিন জিন। ওই জন্য বলেছিলাম যে কেউ ছাড়াইতে পারেনি জিনটা, অনেক জায়গায় গিয়েছে গাড়ি ভাড়া করে, অনেক দূর দূর চলে গেছে, অনেক 5,000 টাকা গাড়ি ভাড়া করে গেছে, সেখানে আবার অনেক টাকা দিয়ে আসছে, এমন করে কতটা খরচ করেছে, টাকা শেষ নাই। কিন্তু সেই জিন আমি ছাড়িয়েছি, আমাকে একটা পয়সা কেউ দেয়নি, আমাকে একটা পয়সা দেয়নি। তো আমি কেন মানুষের জন্য ফ্রিতে খাটবো? কখনো না। আমারও তো সংসার আছে, আমারও তো এভাবে কি মানে দিন যায় নাকি কারো বলেন? তাহলে আমি কেন ফ্রিতে খাটবো? কখনো না। এবার আমি কত চিকিৎসা করেছি, কত জিন তাড়িয়েছি, সে একবার ছাড়েল আর দ্বিতীয়বার আসেনি সে জিনগুলো। আর কত কঠিন কঠিন রোগী আমি তো বলেছি, হ্যাঁ ভালো হয়েছে আমার কাছে একেবারে, যে যে রোগীগুলো 3 লাখ 4 লাখ টাকা খরচ করেছে, তো তারা ভালো হওয়ার পর একটা পয়সা আমাকে দেয়নি। এর জন্য আমি কিন্তু এখন থেকে নতুন করে ইয়া করে ফেলেছি। আমার কাছে এলেই প্রথমে টাকা জমা দিতে হবে, যার যে ফি, আর আমার ফি কমসে কম 1,000 টাকা ফি বাস। যিনি তাড়ানোর জন্য আসেন 1,000 টাকা ফি লাগবে। এবার অবস্থা বুঝে ব্যবস্থা, যদি সেটা চালানি জিন হয় 1,000 টাকায় কখন হবে না, 5,000 টাকা কমসে কম। আর আমার কাছে কখনো এরকম এরকম জিন ধরলে আমার কাছে কখনো আসবেন না। আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে যাবেন, অনেক আলেম মৌলবী আছে, তাদের কাছে যাবেন, তারা ছাড়িয়ে দিতে পারলে ভালো কথা। এবার যখন কেউ ছাড়াইতে পারছে না, কোথাও ভালো হচ্ছে না, ছাড়াচ্ছে চলে আসছে ছাড়াচ্ছে, তখন আমার কাছে আসবেন। আমি আবার বলে দিচ্ছি, তাছাড়া যে সময় মানুষকে পাগল হয়ে যায়, হঠাৎ করে পাগল হয়ে গেছে, যদি পাগলামি তার ভালো না হয়, অনেক ডাক্তার দেখিয়েছে ভালো হচ্ছে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সব ডাক্তার যে আমাদের যা করার করেছি, আমাদের কাছে আর চিকিৎসা ওর নেই, এবার তুমি অন্য কোথাও দেখো, তখন লাস্টে আমার কাছে আসবেন। ঠিক আছে, আমার কাছে এলে কিন্তু ইনশাল্লাহ প্রথম দিনেই ওর মানে আপনার 100 ভাগের মধ্যে 30 ভাগ ভালো হয়ে যাবে একদিনেই, এমনকি 50 ভাগ ভালো হয়ে যাবে, 3 দিনে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তার রেট রেখেছিলাম কত, 10,000 টাকা রেখেছিলাম। কিন্তু 10,000 টাকা এখন মানুষের কাছে পয়সা নেই, লকডাউন চলছে, এখন পৃথিবীর মধ্যে মানুষের অবস্থা খারাপ, বিশেষ করে আমাদের ভারতবর্ষের অবস্থা খারাপ, যার জন্য আমি 10,000 থেকে 5,000 কেটে দিলাম, এখন বাকি থাকলো 5,000 টাকা লাগবে চিকিৎসা করতে গেলে, পাগলামের চিকিৎসা, যারা মানে পাগল হয়ে গেছে, কেউ ভালো হচ্ছে না, ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না, 3 দিনের মধ্যে আমার কাছে পরিপূর্ণ ইনশাল্লাহ সুস্থ। বরং আমি একটা আমাদের গ্রামের মধ্যে একটা ছেলে এরকম পাগল হয়ে গেছিলো, আমি ইনশাল্লাহ একদিনের মধ্যে 90% ভালো হয়ে গেছিলো এবং পরিপূর্ণ সুস্থ। আমি যে ব্যবস্থা দিয়েছিলাম সেগুলো ব্যবহার করেছিল, 3 দিনে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিলো। এক জায়গায় গিয়েছে, সেখানে 1,000 টাকা ফি শুধু দেখতে নেই,
যে ওর কি অবস্থা, সেখানে দিয়েছে 1,000 টাকা, কিন্তু রোগও ধরতে পারেনি, কিছু চিকিৎসা করে কিছু করতে পারেনি, লাস্টে সেই ছেলেটা আমার কাছে ভালো হয়েছে। তো পাগলামির চিকিৎসা আমি কিন্তু এখন আমার কাছে এলে আমি কিন্তু আগের মতো নয়, এত ভালো মানুষ আমি হইতে চাই না, যে ভালো হলে টাকা দিব, কখনো না। আর প্রথমে টাকা লাগবে, যেই কোনো রোগী আসবেন প্রথমে আপনার যে যে রোগের যে ফি সেটা আগে আপনাকে জমা দিতে হবে, যখন ভালো হয়ে যাবে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয়, আমার কাছে এই পর্যন্ত যতগুলো রুগী এসে একটা এমন নয় যে ভালো হয়নি, সবকটা ইনশাল্লাহ ভালো হয়েছে। কথার জন্য বলছি, যদি ভালো হইল না তাহলে টাকা ফেরত, টাকা ফেরত দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্যারালাইসিস, প্যারালাইসিস এমন প্যারালাইসিস হয়ে গেছে যে কোথাও ভালো হচ্ছে না, ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না। ওর জন্য আমি রেখেছিলাম, মানে যদি শরীরে কোনো ধরনের এই বাঁ দিক প্যারালাইসিস হয়ে গেছে অথবা ডান দিক প্যারালাইসিস হয়ে গেছে অথবা ডান হাত ডান পা হয়ে গেছে, যে কোনো অঙ্গ হয়ে গেছে, আর ডাক্তার চিকিৎসা ভালো হচ্ছে না, তো ইনশাল্লাহ আমার কাছে ভালো, সম্পূর্ণ ভালো হয়ে যাবে, একদিনে ভালো হয়ে যাবে। যদি একদিন না, আমি 3 দিন সময় নিব, আর আমার বাড়ির মধ্যেই আমি একটা জায়গা করব, যারা দূরের রোগী আসবে, দূর থেকে আসবে, তারা সেখানে যাতে থাকতে পারে। হ্যাঁ, ওইখানে থাকবে, 3 দিন থাকবে, আমার বাড়িতে থাকবে 3 দিন থাকবে, আর 3 দিনের জন্য আপনারা আসবেন, 3 দিনের খাবার চাল ডাল নিয়ে আসবেন, এখানে রান্না করবেন, আমি গ্যাস দিব, গ্যাসটা আমি দিব, আপনারা রান্না করে খাবেন, 3 দিন সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ, তারপরে বাড়ি চলে যাবেন, ঠিক আছে। তার জন্য 20,000 টাকা বলছিলাম তো, প্যারালাইসিসের রোগী 20,000 টাকা ভালো হওয়ার পর, কিন্তু না, এখন আমি এটাকে 5,000 করে দিলাম, প্যারালাইসিসের রোগীও 5,000 টাকা, কিন্তু আগে লাগবে 3 দিনের পরিপূর্ণ সুস্থ। আমি আমার বাড়ির ওখানে একটা ঘর আছে, আমি সেটা ঠিকঠাক করবো যাতে দূরে রোগী থাকতে পারে, ঠিক আছে। আমার নয়, অন্যজনের ঘর, সেটা পড়ে আছে, আমি তাকে ভাড়া দিব, দরকার হলে মাসে 1,000-1,500 টাকা ভাড়া দিব, দূরের রোগী এলে ওখানে থাকবে, ঠিক আছে। তো প্যারালাইসিস, তারপর আপনার পাগল, তারপরে কারো কথা হঠাৎ করে বোবা হয়ে গেছে, কথা আসছে না মুখ দিয়ে, ঠিক আছে। তো ওইটা ইনশাল্লাহ, আমি একটা রুগী, আমাদের গ্রামের পাশের রুগী পাশে একটা মেয়ে ছেলে এরকম হয়ে গিয়েছিলো, মানে হঠাৎ করে তার কথা বন্ধ হয়ে গেছিলো, তো ওই আমি চিকিৎসা করছি, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে, সে মানে 10-15 মিনিটের পর সে নিজের কথা বলতে পেরেছে। এর জন্য আমার বিশ্বাস আছে যে ইনশাল্লাহ ভালো হবেই, আর কোরআন দিয়ে সব কিছু হয় সব, আর আমার চিকিৎসা কোরআনই চিকিৎসা, অন্য কিচ্ছু নয়, শুধু আল্লাহর কালাম, আর আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস আর ভরসা আছে আমার যে তিনি ভালো করবেনই, কারণ আল্লাহ থেকে বড় কেউ নেই, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সবার সৃষ্টিকর্তা, আসমান জমিন সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষ জিন সব তিনি সৃষ্টি করেছেন। আর তিনার পবিত্র কালামের নাম হচ্ছে কোরআন, ওই কোরআনের মধ্যে এমন এমন আয়াত আছে যেগুলো পরে পানিতে ফু দিলে আগুন লেগে যাবে, তা এগুলো আমল আমাদের আছে, আমার আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আর ইতিপূর্বে আমি যখন দেশে ছিলাম, মানে সৌদি আরবের আগে দেশে ইমামতি করেছি, আমি রাউন্ডি মসজিদে ছিলাম 12 বছর, তো ওখানে যত এলাকাতে হিন্দু মুসলমান আসছিল সবাই আমার কাছে চিকিৎসা করতো, ইনশাল্লাহ সব ভালো হয়ে যেত। আর তখন থেকে এখন আমার পাওয়ার ইনশাল্লাহ আরও বেশি হয়েছে, আগে যদি আমার পাওয়ার 30% ছিল, এখন 100%-এর বেশি পাওয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তাই এখন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে, যে কোনো রোগ ভালো হবে, যেই রোগ আপনার ডাক্তারের চিকিৎসা ভালো হচ্ছে না, আমার কাছে গ্যারান্টি দিয়ে ভালো হবে, ঠিক আছে বন্ধু। তো বন্ধু, কথা হচ্ছে চালানি জিন সম্পর্কে, শুধু চালানি জিন নয়, যে কোনো জিন হোক তার চিকিৎসা আমার কাছে সম্ভব ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে। এবার চালানি জিনগুলো সবথেকে শক্তিশালী হয়, সবথেকে জেদি হয়, ওরা একদম যেতে চায় না, আপনি ছাড়িয়ে দিবেন আবার পরক্ষণে চলে আসবে। আর তারা কী করে, কী করে জানেন তো, ওরা কিন্তু খুব মিথ্যা কথা বলে। যদি আপনি এলাকার মধ্যে একদম মানে এরকম ধরুন আমি আছি এলাকার মধ্যে, আপনার এলাকার মধ্যে, এবার ওরা জানে যে ও কিন্তু খুব শক্তিশালী, ওর ও মানে এমন আয়াত পরে যাতে আমাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়, এই জন্য ওই জিনেরা কী করবে, আপনাকে চেষ্টা করবে যাতে আমার কাছে আপনি নিয়ে না আসেন, মানে ওরা মিথ্যা কথা বলে দিবে আমার আমার জন্য আপনার মধ্যে শত্রুতা লাগিয়ে দিবে যাতে আপনি আমার কাছে না আসেন, কারণ ওরা জানে আমার কাছে এলেই তারা তাদের মুসিবত হয়ে যাবে। এই জন্য আমার এলাকার মধ্যে জিনগুলো অধিকাংশ কী করে,
এদের মধ্যে শত্রুতা তৈরি করে, আমার মধ্যে এবং ওই রোগীর মধ্যে, রোগীর আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে, যাতে আমার কাছে ওই রোগীটা নিয়ে না আসে। ঠিক আছে, তো এরকম জিনের এরকম করে। আর আমি যখন আপনার চিকিৎসা শুরু করব বা কোনো জিনের রোগীর চিকিৎসা শুরু করব, যে শক্তিশালী জিন লেগে আছে তার পেছনে, তখন সে কী করবে জানেন তো? আমার যারা বিরোধী, আমার যারা বিরোধী তাদের উপরে সওয়ার হয়, ওরা হয়ে ওদের মধ্যে প্রচণ্ড রাগ গোসা তৈরি করে আমার প্রতি, ফলে তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক আছে, তাছাড়া আমাদের গ্রামের সামনে একটা গ্রাম আছে শ্রীরামপুর, ওই গ্রাম ওই ওখানে একটা হিন্দু বাড়ি আমি বন্ধ করেছিলাম, বুঝলেন তো? হিন্দু বাড়িটা বন্ধ করেছি, তারা এখন আমাকে একটা পয়সা দেয়নি। আমি বাড়ি বন্ধ করলে কমসে কম 4,000-5,000 টাকা লাগে, একটা পয়সা আমাকে দেয়নি। আর আমি বাড়িটা বন্ধ করে সাইকেলে চড়ে আমি এই নিরল সামনে নিরলটা পার হয়ে আমি মুরগ্রাম যাব। মুরগ্রামের রাস্তা মানে মুরগ্রামের প্রায় ঢুকে পড়েছি, গ্রাম 1 মাইল দূরে আছি। আমি সাইকেল চালিয়ে আসছি, সামনে থেকে একটা ছেলে আসছে সাইকেল চালিয়ে, ও একদম স্পিডে সাইকেল চালিয়ে আমার দিকে চলে আসছে। আমি কিন্তু দাঁড়িয়ে গেছি, আমি বলছি এই তুমি কী করছো কী করছো? আমি বলতে বলতে সে আমাকে মারছে ধাক্কা, বিশাল জোরে ধাক্কা মেরে দিছে। আর আমি কখন উল্টে পড়ে গেছি আমি নিজে বুঝতে পারছি না। আর আমার এখানে লেগেছিলো, এখানে বিশাল আঘাত লেগেছিলো। তখন আমি বুঝতে আমার বাকি নাই যে আমি যে ওই বাড়িটা হিন্দু বাড়িটা বন্ধ করেছি, জিনগুলো তাড়িয়ে দিয়েছি, ওই জিনগুলো ওই সাইকেলওয়ালার উপরে সওয়ার হয়েছে আর দিয়ে আমাকে এরকম আক্রমণ করে দিয়েছে। দিয়ে আমি বিশাল অবস্থা খারাপ ছিল আমার, আমার আপনার হসপিটালে ওখানে ভর্তি ছিলাম পর্যন্ত, সেখান থেকে ট্রিটমেন্ট করেছি, আর উঠতে পারতাম না, এত যন্ত্রণা হইতো না, মনে হচ্ছে আমার ইয়ে ভেঙে গেছে এত। তো মানুষের এরভাবে উপকার করি, কিন্তু মানুষ তার বিনিময়ে কিছু দিতে চায় না। কিন্তু এবার থেকে আর তা করবো না আমি, এ ফ্রিতে আমার কাছে চিকিৎসা কখনো হবে না। যারা পয়সা খরচ করতে পারবেন তাও তো আমি অল্প নিচ্ছি, আর আমার কাছে গ্যারান্টি চিকিৎসা, গ্যারান্টি। আপনার যদি এ কঠিন রোগ হয়ে গেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, হসপিটাল জবাব দিয়ে দিয়েছে, এবার দুটো রাস্তা, হয় আপনি মরে যাবেন না হয় আপনি বাঁচবেন। আমার কাছে যদি আসেন দুটো রাস্তা আছে, যদি আপনার আয়ু থাকে তাহলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ, আর যদি আয়ু না থাকে ওই রোগে যদি মৃত্যু লেখা থাকে মরে যাবেন, দুটোর একটা। তো আমি এভাবে গ্যারান্টি দিয়ে চিকিৎসা ইনশাল্লাহ করি, আল্লাহ পরে ভরসা করি চিকিৎসা করি। যেই কোনো রোগী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো কঠিন রোগী যে বিছানায় পড়ে আছে অনেক দিন থেকে, বিছানাগত রোগী যে কোথাও ভালো হচ্ছে না, ডাক্তারের জবাব দিয়ে দিছে ভালো হবে না, এমন রোগী যদি থাকে আমার কাছে নিয়ে আসবেন। তবে এরকম রোগী মাত্র 5,000 টাকা লাগবে। আগে চিকিৎসা করতাম সুস্থ হইতো, তারপর আমি বলতাম টাকা দাও, তখন কেউ পয়সা দিত না, এখন আগে লাগবে, বাস এটা কথা। এখন আগে পয়সা লাগবে, আমাকে পয়সা আগে জমা দিতে হবে, তবে আমি চিকিৎসা করবো, তা নাহলে করবো না। কারণ আমি যখন দেশে যাব তখন খুব ব্যস্ত থাকবো, আমি ব্যবসা লাগাবো, বিভিন্ন রকম ব্যবসা আমি করব। আমার ইউটিউব চ্যানেল আছে, অনেক মানুষ আমাকে বলছে যে দেখুন আমরা কী করে ব্যবসা করব, আপনি কিছু বলেন কোথায় মাল পাবো, কিন্তু আমি তাদেরকে এভাবে ছেড়ে দিব না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত হোলসেলার আছে তাদের কাছে মাল নেওয়া কোনো ব্যাপার নাই, কিন্তু পশ্চিমবঙ্গের বাহিরে যদি তুমি মাল নিতে চাও তারা বলবে টাকা পাঠাও, যখন টাকা পাঠাবেন ওরা টাকা মেরে দিবে। ওই নিয়ে আমি পরে ভিডিও তৈরি করবো, যখন দেশে যাব আমি ইন্ডিয়াতে যখন যাব তখন আমি ওই ব্যবসা নিয়ে শুধু ভিডিও তৈরি করব, তখন জিনের ভিডিও করব না। ঠিক আছে, শুধু ব্যবসা, বিভিন্ন ব্যবসার মানে কোন মালের কত দাম এবং আপনি নিয়ে কত লাভ করতে পারবেন, জিনিসটা কীভাবে বিক্রি করবেন, সমস্ত তথ্য আমি আপনাদেরকে বলবো এটা দেশে যাওয়ার পর। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে, তো চালানি জিন এই মানে দূর করা খুব কঠিন, কিন্তু ইনশাল্লাহ আমার কাছে কঠিন নয়, আমার কাছে কঠিন নয়। যদি ওরা শরীর ছেড়ে যেতে না চায় তাহলে তিনটা পন্থা আছে, হয় ওদেরকে আমি জ্বালিয়ে দেবো, কিংবা ওদেরকে আমি হত্যা করব, কিংবা তাদেরকে আমি বোতলে বন্দি করব। ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, কিন্তু চালানের জিনের জন্য কমসে কম 5,000 টাকা লাগবে। এর 5,000 নিচে আমার কাছে এর চিকিৎসা হবে না, 10,000 লাগতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা। যদি সে শক্তিশালী হয়, বিশাল শক্তিশালী হয়, তাদের সংখ্যা যদি বেশি হয়, কারণ চালানি জিন একটা থাকে না, একসঙ্গে কমসে কম 5 থেকে 10টা, এমনকি 400-500 পর্যন্ত থাকে, 400-500 পর্যন্ত থাকে চালানি জিন। এবং তারা শুধু শরীরকে দখল করে না, ওই ব্যক্তির বাড়িও দখল করে নেয়,
বাড়ির মধ্যে অসংখ্য জিন থাকে ওই বাড়ির মধ্যে, ওদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, আর সবসময় বাড়ির মধ্যে অসুখ বিসুখ অশান্তি বিভিন্ন রকমের লেগেই থাকে আর কি, ইত্যাদি লেগেই থাকে। তো এবার বাড়িতে জিন থাকলে তার লক্ষণ কী, এই নিয়ে আমি সামনে ভিডিও তৈরি করবো, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটা অনেক বড় বড় হয়ে গেছে, আমি এখনই শেষ করলাম। বেশ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।